আসসালামু আলাইকুম দর্শক, আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। স্বাধীনতাকে একটি দল নিজেদের মূলধন করে ফেলেছে বলেন আমির খসরু। সর্বত্র বিচারহীনতা প্রতিষ্ঠিত হয়েছে বলেন ইসলামী আন্দোলন। দেশে স্বৈরতন্ত্র চেপে বসেছে, মানুষের ভোটাধিকার নেই বলেন সিপিবি। এদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি জাতির জন্য লজ্জার বলেন বাবলা। সাম্প্রদায়িকতার বিষাক্ত অপরাজনীতি দূর করতে হবে বলেন ইনো। এবং সর্বশেষ জানাবো, সাকিব খানকে বিচারক বললেন সময় মতো আদালতে আসতে হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেশের স্বাধীনতাকে একটি পরিবার ও একটি দল নিজেদের মূলধন করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে দেশের আপামর জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বাংলাদেশের রাজনীতি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, স্বাধীনতা দিবসের গর্বিত দিনটিকে, গর্বিত কাজটিকে এখন গর্হিত করা হচ্ছে। সন্ধ্যায় চট্টগ্রামের পাঁচলাই শায়লা স্কোয়ারে আয়োজিত মুক্তিযোদ্ধা সম্মাননা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট আমরা ভুলে যাচ্ছি। এই প্রেক্ষাপটের মধ্যে মাওলানা ভাসানী হোসেন, শহীদ সোহরাওয়ার্দী, শের বাংলার কে ফজলুল হক, জেনারেল এম এ জে উসমানী, জিয়াউর রহমান আছেন, আরও অনেকের অবদান আছে। তবে আর দেশের স্বাধীনতা এক ব্যক্তি, একটি পরিবার, গোষ্ঠী ও একটি দলের হাতে বন্দী, যেন এটা তারা নিজেদের মূলধন করে ফেলেছে। সর্বত্র বিচারহীনতা প্রতিষ্ঠিত হয়েছে বলেন ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার যে অঙ্গীকার ছিল তা আজও বাস্তবায়ন হয়নি। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধ যে ভিত্তির উপরে সংগঠিত হয়েছিল সেসব বিষয় আর চরমভাবে উপেক্ষিত। সাম্যের বিপরীতে বেড়েছে বৈষম্য, দিন দিন ঘটছে মানবিকতার চরম অবক্ষয় এবং সামাজিক ন্যায় বিচারের পরিবর্তে সর্বত্র বিচারহীনতা প্রতিষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে রাজধানী পুরনোপল্টনে আইইডি মিলনায়তনে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মহান স্বাধীনতার 53 বছর প্রত্যাশা প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাওলানা ইউনুস আহমেদ বলেন, স্বাধীনতা ঘোষণাপত্রে ধর্মপেক্ষতার কথা ছিল না। 72 সালে সংবিধানে ধর্মপেক্ষতা সংযোজন করা হয়। ইসলামী শিক্ষাকে তুলে দেওয়ার চেষ্টায় ডারউইনের নাস্তিক্যবাদী মতবাদ ও নতুনভাবে সংযোজন করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মাওলানা আহমেদ আব্দুল কাইয়ুম আবুল হাসেম, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক নাসিরউদ্দিন খান, ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক মোহাম্মদ নুরুজ্জামান সরকার, মাওলানা এম কে এম শরীয়তুল্লাহ, অধ্যাপক ফজলুল হক মেধা, নজরুল ইসলাম খোকন, নজরুল ইসলাম এইচ এম, রফিকুল ইসলাম কামাল হোসেন, শেখ আবু তাহের, ইসমাইল হোসেন, প্রকৌশলী গোলাম মোস্তফা, প্রকৌশলী তাদুয়ার হাসান। দেশে স্বৈরতন্ত্র চেপে বসেছে, মানুষের ভোটাধিকার নেই বলেন সিপিবি। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবি সাধারণ সম্পাদক রুইন হোসেন প্রিন্স বলেছেন, স্বাধীনতার 52 বছর পরে বাংলাদেশে গণতন্ত্রের একটি আধুনিক রূপ দরকার ছিল। মানুষের মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা, অংশগ্রহণ নিশ্চিত হওয়ার কথা ছিল, আর আজ যখন কথা বলছি তখন দেশে স্বৈরতন্ত্র চেপে বসেছে। সাম্প্রদায়িক শক্তি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। রোববার 26 মার্চে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা যখন যুদ্ধ করি তখন জানতাম পাকিস্তান দেশ একটা, কিন্তু অর্থনীতি ছিল দুইটা। এর আগে আমাদের সম্পদ পশ্চিম পাকিস্তানে পাচার হতো, এখন বিদেশে পাচার হয়। ওই দেশে অর্থ পাচারকারীরা বেগম পাড়া করে তুলেছে, সেকেন্ড হোম গড়ে তুলেছে। দেশের সম্পদ পাচার এখনও থামেনি। তিনি আরও বলেন, পূর্ব পাকিস্তানের সময় এদেশে কোনো গণতন্ত্র ছিল না, সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে উঠেছিল। এর উচ্ছেদের মধ্য দিয়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম। আমাদের দেশে তথাকথিত প্রথম সারির রাজনৈতিক দলগুলোর দুর্বলতার কারণে সাম্রাজ্যবাদী আধিপত্য বিস্তারকারী শক্তি আবার আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করছে। বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ পেলেও এখনও মুক্তি অর্জন করতে পারেনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি জাতির জন্য লজ্জার বললেন বাবলা।
স্বাধীনতার 51 বছরে এসে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি জাতির জন্য লজ্জাজনক বলে মনে করেন জাতীয় পার্টির জাপা কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি বলেছেন, যেখানে সারা বিশ্বে যে কোনো জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়, সেখানে আমরা এখনও এক কাতারে না দাঁড়িয়ে বিভক্ত হয়ে পড়ছি, যা স্বাধীনতার চেতনার সঙ্গে সাংঘর্ষিক। রোববার দলের কাকরাইলি কেন্দ্র কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে জাপা ঢাকা মহানগর দক্ষিণ ইউনিট থেকে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, কেন্দ্রীয় নেতা তারেক আদেল, শারফুদ্দিন আহমেদ, শিপু সুজন দে, মোহাম্মদ শাহজাহান, আবুল বাশার সহ অনেকেই। এখনও দেশের মানুষকে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হচ্ছে উল্লেখ করে বাবলা বলেন, লড়াই করতে হচ্ছে উদার গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে আগামী দিনে সেই সংগ্রাম আরও জোরদার করা হবে। সাম্প্রদায়িকতার বিষাক্ত অপরাজনীতি দূর করতে হবে বলেন ইনু। 4000 বছরে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হচ্ছে সবচেয়ে বড় অর্জন বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, পৃথিবীর বুকে 52 বছর ধরে মাথা উঁচু করে বাংলাদেশ টিকে আছে, এটি আরেকটি বড় অর্জন। জাতীয় স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ইনু বলেন, আমরা মনে করি পৃথিবীর বুকে বাংলাদেশ টিকে থাকতে এসেছে এবং ভবিষ্যতে আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, কিন্তু 52 বছরের মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী কিছু অপ্রাপ্তিক এখনও রয়ে গেছে, সেই অপ্রাপ্তিগুলো দূর করা আমাদের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিয়ে আমাদের স্বাধীনতা দিবস পালন করেছি। সাবেকই তথ্যমন্ত্রী বলেন, আমাদের অপ্রাপ্তিগুলোর মধ্যে রয়েছে বৈষম্য, লিঙ্গ বৈষম্য, দুর্নীতি, দলবাজি, ক্ষমতাবাজি আর সাম্প্রদায়িকতার বিষাক্ত অপরাজনীতি। সুতরাং এই অপ্রাপ্তিগুলো দূর করার জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের এগোতে হবে, আর এগিয়ে যেতে হলে সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে হবে, যথাসময়ে নির্বাচন করতে হবে, সংবিধান বদলের সব চক্রান্ত ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। জাসদ সাধারণ সম্পাদক শিরিন আক্তার বলেন, যে বাংলাদেশ আমরা করেছিলাম সাম্যের জন্যে, যে বাংলাদেশ করেছিলাম ধর্মনিরপেক্ষতার জন্যে, যে বাংলাদেশ করেছিলাম গণতন্ত্রের জন্যে, সে লড়াইতে আমরা অনেক দূর এগিয়েও এখনও পেছনে আছি। সেটাতে এগিয়ে যাওয়ার জন্যই আমাদের সাম্যের প্রত্যয় ব্যক্ত করতে হবে। মুক্তিযুদ্ধের পূর্ণ জাগরণের মধ্য দিয়ে আমাদের বাঙালিয়ানা অক্ষুণ্ণ রাখতে পারি, সাম্যের গান গাইতে পারি, বৈষম্যহীন সমাজ করতে পারি, নারী পুরুষের সমতার কথা বলতে পারি, সেভাবেই বাংলাদেশকে আমরা দেখতে চাই। সাকিব খানকে বিচারক বলেন, সময় মতো আদালতে আসতে হবে। টেলিভিশনে মিথ্যে ও মানহানিকর বক্তব্য দেওয়ায় অভিযোগে প্রযোজক রহমতুল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন চিত্রনায়ক সাকিব খান। সোমবার 27 মার্চ দুপুর 12:50 ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এর বিচারক জুলফিকার হায়াতে উপস্থিত হন সাকিব খান। এরপর জবানবন্দি দিতে কাঠগড়ায় ওঠেন। এই সময় বিচারক বলেন, সময় মতো আসতে হবে, আগের দিনই বলে দেওয়া হয়েছে কখন আসতে হবে। তখন সাকিব খান বলেন, জি স্যার। এরপর বিচারক বলেন, এটা তো আপনার আইনজীবী, ভালো জানার কথা। এরপর তিনি জবানবন্দি দিতে শপথ পাঠ করেন। জবানবন্দিতে সাকিব খান বলেন, রহমতুল্লাহ টেলিভিশনে আমার নামে মিথ্যে বক্তব্য দিয়েছেন, তিনি হঠাৎ আসেন, হঠাৎ বক্তব্য দিয়ে পালিয়ে যান। তিনি বলেছেন, অস্ট্রেলিয়া থেকে আমি 2 বার পালিয়ে এসেছি।